মা হতে চলেছেন আলোচিত নায়িকা পরিমণি। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, সন্তানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নায়িকার। চলছে হরদম কেনাকাটা, দোকান ঘুরে ঘুরে কেনাকাটা শেষ, এখন ঢু মারছেন অনলাইনে। ছোট্ট সোনামণির জন্য যা যা পছন্দ হচ্ছে তাই অর্ডার করছেন পরিমণি, কোনো কিছুই বাদ রাখছেন না। তারই ধারাবাহিকতায় জেবেক নামে একটি অনলাইন শপ থেকে অনাগত সন্তানের জন্য একটি বেড অর্ডার করেছিলেন স্বপ্নজালের এই নায়িকা। তাকে অর্ডার কনফার্ম করা হয়, চমক পেলেন ডেলিভারি বক্স হাতে আসার পর। নায়িকা সেটি খুলে দেখেন বাক্সে একটি নয়, তিন তিনটে বেবি বেড। অর্থাৎ এই পার্সেলটি ছিল পরিমণির অনাগত সন্তানের জন্য অনলাইন শপটির পক্ষ থেকে বিশেষ উপহার। বাক্সের উপরে সাটানো ছিল একটা উপহার বার্তা, সেখানে লেখা, আপনার এবং আপনার অনাগত সোনামণির সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমরা গর্বিত আপনার প্রিয় বাবুটিকে আমাদের এই ক্যারিবেটটি উপহার দিতে পেরে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিমণি এই কথা তার ফেসবুকে কয়েকটি ছবি সহ একটি লম্বা পোস্ট দিয়ে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। নায়িকা লিখেছেন, প্রেগনেন্সির এই সময়টায় আমি নিজেকে অনেক সময় দিয়েছি নানানভাবে, নিজের মতো করে নতুন নতুন অনেক কিছু শিখেছি, তার মধ্যে একটি হলো অনলাইন শপিং। কী যে মজা লাগতো শুরুতে আমার, এতই মজা পেয়ে গিয়েছিলাম যে এটাকে আমি রীতিমতো একটা খেলা বানিয়ে ফেলেছিলাম। মনে আছে প্রথমবার যখন অনলাইনে শপিং করি, তখন রাজ শুটিংয়ে দুর্গাপুরে, বাসায় অনেকটাই একা হয়ে গিয়েছিল। তখনই একদিন শুরু করে দিলাম অনলাইন শপিং, নানান রকম শপিং। মাঝে মধ্যে এমন সব অদ্ভুত জিনিস অর্ডার করে বসতাম যে বাসার লোকেরা এই নিয়ে হাসাহাসি শুরু করে দিত। একটু পরপর বাসায় নতুন নতুন প্যাকেট খুলবো, আমার কাছে এটাই মজা লাগতো। এতে বাসা সবাই একরকম বিরক্ত হওয়া শুরু করলো একটা সময়। ধীরে ধীরে আমিও বুঝে গেলাম, আসলেই তো শুধু শুধু অপচয় কেন করব। এরপর যা কিছু আসলেই দরকারি শুধু সেসব এখনই খুঁজে খুঁজে কিনে ফেলি। এসব নিয়েও কত রকম অভিজ্ঞতা হলো আমার, মানুষের এক এক রকম আচরণ। এসব কখনো অবাক হয়েছি, কখনো খুব আনন্দ হয়েছে, কতবার মন খারাপ হয়েছে, কতবার বোকাও বনে গেছি আমি আজও। তাই লাস্ট উইক থেকে আমরা দুজন আমাদের পুচকুর জন্য কেনাকাটা শুরু করেছি। ঢাকার মধ্যে মোটামুটি সবকটি বেবি শপ শেষ করেছি, বাকি রইল এই অনলাইন পার্ট। ঘরে বসে আরাম করে ইচ্ছে মতো দেখো আর কেন, মজাই সত্যি। জিবেক্স থেকে আমি আমার পছন্দ মতো বেড অর্ডার করলাম, অর্ডার কনফার্ম করা হলো আমাকে, কিন্তু বাসায় ডেলিভারি হয়ে এলো বক্স ভর্তি উপহার। যদিও তারা বাক্সের গায়ে লিখেছে একটি বেড, কিন্তু খুলে দেখি এখানে তিনটি বেড। সুন্দর বেডগুলো, আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই এরকম ভালোবাসার কাছে।